নমস্কার বন্ধুরা, ফ্রি ফুড ফাউন্ডেশন আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা লঙ্কা গাছ, দেখুন লঙ্কা গাছ এমন একটা গাছ যেটা আমাদের শরীরে গ্রোথের জন্য এবং হেলথের জন্য খুবই দরকারি। আমাদের শরীর থেকে জার্মস এবং এইসবকে মারতে খুবই সাহায্য করে। তো সেই জন্য আমরা কিছু গাছ নতুন তৈরি করেছি, যেগুলো আমরা আমাদের আশেপাশে সবার বাড়িতে লাগিয়ে দেবো, এবং এর ফলে সবাই দেখতে পাচ্ছেন প্রচুর গাছ হয়েছে এই এই ইয়েতে। এবং আরও একটা বড় যেটা মেসেজ, সেটা হচ্ছে এটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা একটা গিফট, এটা একটা বক্স যার মধ্যে কাপ ছিল, কাপের সেট ছিল এখানে। তো এই কাপের সেটটাকে বের করে নেওয়ার পরে এই জায়গাটা আমরা ছোট ছোট চারার জন্য এটাকে আমরা ইউজ করছি। এতে আমাদের সুবিধা কি হচ্ছে, আমাদের যে ছোট ছোট স্যাপলিং ব্যাগ বা অন্যান্য কোনো জিনিস এইসবের পয়সা খরচ হচ্ছে না, এটা পুরোপুরি ফ্রি। দেখুন আমরা যে কনসেপ্টগুলোকে আপনাদের সামনে নিয়ে আসছি সেটা পুরোপুরি একটা ফ্রি কনসেপ্ট, মানে এটা আমরা নিয়ে আসছি না, এটা আমাদের কালচার, এটা আমাদের সব কিছুই বলতে পারে যে যদি আমরা চাই সব কিছুই ফ্রিতে ব্যবস্থা করতে পারি। এটা আপনার চিন্তাধারার উপরেই এটা পুরোপুরি নির্ভর করছে যে আপনি কীভাবে কোনো কিছুকে করবেন। আমরা শুধু এটুকুই বলতে চাই, এখন মার্কেটে যে সবজি পাওয়া যাচ্ছে, যে লঙ্কা পাওয়া যাচ্ছে, তার কিন্তু কোয়ালিটি অতটা বেটার না, যার ফলে আপনি যদি বাড়িতে ছোট ছোট টবেও লঙ্কা তৈরি করেন তাহলে আপনি বেটার কোয়ালিটি এবং শরীরের জন্য অনেক বেটার ফুড কোয়ালিটিটাও অনেকটা বেটার হবে। কারণ বেশিরভাগ এখন ইউরিয়া ইউজ করা হচ্ছে আমাদের চাষ করার জন্য, তাই ইউরিয়া যদি বেশি পরিমাণে ইউজ হয় তাহলে গাছে প্রচুর পরিমাণে ক্ষতি হয়, যেটা আমাদের চিন্তাধারার অনেকটাই বাইরে। তাই আমি বারবার আপনাদেরকে একটাই মেসেজ দিতে চাইছি, আপনারা বাড়িতে আপনাদের ছাদে ছোট ছোট গাছ লাগান, এবং খাওয়ার জন্য যেগুলো আপনাদের সুপার ফুড বলতে পারেন, এটাও এক টাইপের সুপার ফুড, এটা থেকে আমাদের পেট ভরে না। এবং লঙ্কা খেয়ে কি কেউ পেট ভরায়? ভাত খেয়ে, রুটি খেয়ে পেট ভরায়? সো লঙ্কা আমাদেরকে কি করে, আমাদের বডিকে এনার্জি দেয়, আমাদের বডিকে বাইরের রোগ ভোগ, ভেতরের রোগ ভোগ যেগুলো আছে, যে জার্মসগুলো আছে, সেগুলোকে মারতে সাহায্য করে, কারণ এর মধ্যে একটা তেজ আছে, একটা ঝাল আছে। যাই হোক, এবার আপনাদেরকে আমি দেখাচ্ছি আমাদের স্যাপলিং থেকে বানানো ছোট ছোট চারা, ছোট ছোট ফুলও আসা চালু হয়েছে, দেখাই আপনাদের। দেখতে পাচ্ছেন যে লঙ্কার চারাগুলো, এবার এগুলোর মাথায় যদি দেখেন আপনি ছোট 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 ছোট, তাতে এবার আপনারা ভালো দেখতে পাচ্ছেন, ভালো দেখতে পাচ্ছেন আশা করছি, দেখতে পাচ্ছেন চলে আসছে। এবং এর নিচে আমরা যেটা দিয়েছি, এবার নিচেটা নিয়ে যাই ডিপ, এখানে আমরা ইউজ করেছি ডিমের খোসা, আমরা নানা জায়গা থেকে কালেকশন করে এগুলোকে আমরা গাছের গোড়ায় দিয়েছি, যার ফলে মাটিটা টবে ছাদে যখন থাকে তখন মাটি বেশি গরম হয়, তাই যাতে মাটি, দেখুন রৌদ্র উঠেছে, এবার দেখুন কত তাপ পড়ছে, তো মাটি দেখতে পাচ্ছেন মাটিটাকে কুল রাখতে পারে, মাটিটাকে ঠেকে রাখে, এটাই আরও দিতে হবে। যাই হোক, এভাবে লঙ্কার চারাগুলো এগুলো আপনি আপনার ছাদেও করতে পারেন। এবং দেখুন এখান থেকে যদি এরকম কয়েকটা টব আপনি বানিয়ে ফেলেন তাহলে আপনাকে আর লঙ্কা কিনতে হবে। তো আমরা এরকম একটা প্ল্যান করছি যাতে আপনারাও ওয়াকিবহল হন সমাজের সব কিছু বিষয়ের সাথে,
কারণ ফুড হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ আমাদের জীবনে, যেটাকে আমাদের সবার আগে প্রায়োরিটি দেওয়া উচিত। আমরা কে, কত টাকা কামাচ্ছি, কত টাকা অ্যাসেট করতে পারছি, এটা অতটা বড় ব্যাপার না যতটা একটা ফ্রেশ ফুড দরকার। এই দেখতে পাচ্ছে, এবার আমরা এগুলোকে লাগানোর চালু করব। লাগানো দেখুন, এগুলো স্যাম্পলিংয়ে হয়ে রয়েছে, এটা যেহেতু ভেঙে গেছে তাই এখান থেকে খুব সহজেই বেরিয়ে আসছে, এটা বেরিয়ে আসছে খুব সহজেই। দেখতে পাচ্ছেন কিছু হবে না, এগুলো এগুলো যে ছোটো ছোটো শিকড় ছিঁড়ছে না এগুলোর কিন্তু। তো এইভাবে এবার আমরা এগুলোকে লাগানো, কারণ এগুলো খুলে দেওয়ার পরে বেশিক্ষণ খোলা রাখা যাবে না, তাহলে গাছগুলো বাঁচবে না, তাই আমরা এগুলোকে তাড়াতাড়ি প্রসেস করে দেবো। পরে আপনাদেরকে একদিন এটা কোথায় কোথায় লাগিয়েছি, কীরকম ফলন হচ্ছে, এগুলোর আমরা আপডেট দিতে থাকবো। আপনারা আমাদের পেজটাকে লাইক করুন এবং সাবস্ক্রাইব অবশ্যই করুন, এবং এটা আপনাদের লোকালে যাদের ছাদ আছে, যারা বলছে গাছ লাগাতে, কীভাবে গাছ লাগাবো বা বাড়িতে জায়গা নেই, জায়গার যারা অজুহাত দেখাচ্ছে তাদেরকে অবশ্যই এই মেসেজটা শেয়ার করুন। জায়গার জন্য, এটা চিন্তাধারার জন্য আমরা লাগাই না, টাইম দিতে হবে, সময়, সব কিছু ব্যাপার ভেবে আমরা লাগাই না, কিন্তু জায়গা নেই এটা কিন্তু বলা ভুল। ছাদে প্রচুর জায়গা, কেউ যদি দু কাঠা জায়গার উপর বাড়ি করে, মানে 1400 স্কোয়ার ফুট প্লাস জায়গা তার কাছে রয়েছে, 1400 স্কোয়ার ফুটে আমি এটুকু বলতে পারি, যদি কেউ সেখানে ছাদে বাগান করে, অবশ্যই সেই বাগান থেকে তার প্রতিদিনের খাবার সে সবজিটা পেয়ে যাবে। চাল ডালটা হয়তো কিনতে হবে কি, অবশ্যই কিনতে হবে চাল ডালটা, কিন্তু বাকি খাবার সে লঙ্কা, পুঁই শাক, কুমড়ো, এরকম ছোটো ছোটো শাক, পালং শাক, লাল শাক, এরকম নানা রকম লেয়ার করে এগুলোকে করতেই পারে। তাই হোক, ভিডিওটা আর বড়ো করবো না, সবাই আমাদের সাথে জুড়ে থাকুন এবং বেশি বেশি করে এটাকে শেয়ার করুন, যার ফলে ব্যাপারটা আমরা চাই চিন্তাধারা চেঞ্জ হোক। চিন্তাধারা চেঞ্জ হলেই বাকি সব চেঞ্জ হয়ে যাবে। দেখুন আমাদের স্যাম্পলিং থেকে এটা স্ট্রাকচার, এবার এগুলোকে আস্তে আস্তে আমরা এগুলোকে ছাড়িয়ে নেবো সাইড দিয়ে, অটোমেটিক ছেড়ে যাবে। ঠিক আছে, কত সুন্দর শৃঙ্খলা মেনে, শৃঙ্খলা মেনে সবাই একে অপরের সাথে সঙ্গবদ্ধ হয়ে আছে, গ্রোথ খারাপ নেই, খুব ভালোই গ্রোথ দেখতে পাচ্ছেন। দু একটা 1 ফুট হয়ে গেছে, আমরা এগুলোকে নানা রকম ছোটো ছোটো সাইডে সাইডে সবার বাড়িতে এরকম সাইডে সাইডে যেখানে জায়গা আছে সেখানে আমরা পুঁতে দেওয়ার ব্যবস্থা করছি। যাই হোক, নেক্সট ভিডিওতে আপনাদেরকে বলেছি দেখাবো, তখন আপনারা দেখতে পাবেন।